লোকসভা ভোট চলাকালীন বাঁকুড়ায় বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করল বিজেপিরই বড় নেতা বিজেপি নেতা হয়ে পাড়ায় পাড়ায় ভোট প্রচার করতে গিয়ে বলছে নো ভোট টু বিজেপি বিজেপি নেতা হয়ে ভোট দিতে মানা করছে বিজেপি পার্টিকেই কেন এমন করলেন বিজেপি নেতা কি কারণে বিজেপি পার্টিকে ভোটে হারাতে বলছেন বিজেপি নেতা চলুন সেই বিজেপি নেতার নিজের মুখে শুনে নিন চলুন প্রথমে দেখে নিন এই লোকসভা ভোটে বাঁকুড়ার কোন নেতা বিজেপি পার্টির এত বড় সর্বনাশ করল এবং শেষে দেখুন সেই বিজেপি নেতা নিজের মুখে বিজেপি পার্টির বিরুদ্ধে ঠিক কী কী বললেন নো ভোট টু সুভাষ বাঁকুড়ার মুখোশদারে বিজেপি প্রার্থীকে ভোট নয় এই বার্তা নিয়ে ভোট প্রচারে নির্দল প্রার্থী তথা প্রাক্তন বিজেপি নেতা জীবন চক্রবর্তী প্রার্থী পাওয়ার পর সুভাষ সরকারের উপর খুব উগড়ে দিয়েছে বিজেপির একাংশ এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় স্বরূপ সুভাষ সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছেন জীবন চক্রবর্তী তিনি কি কি খুব উগড়ে দিচ্ছেন দেখো বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং এই জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আঠারো লক্ষ ভোটার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এবং এই জন মধ্যে রয়েছেন প্রাক্তন বিজেপি নেতা তিনি নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী এবং এক সময়ের দাপুটে বিজেপি নেতা এটা বলাই যায় এবং তার যেটা মূল যেটা রয়েছে তার যেটা বক্তব্য যেটা রয়েছে যে নো ভোট টু সুবাস অর্থাৎ তিনি মানুষের দরজায় গিয়ে সুভাষ সরকারকে ভোট দেবেন না ভোট দিবেন বিজেপির তিনি যে নির্দলের লড়াই করছেন তিনি যে বিজেপি আসল বিজেপি তিনি এটা বলতে চাইছেন মানুষের কাছে এবং তার সাথে সাথে এটাই বলছেন যে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন সুভাষ সরকার তিনি বিজেপির মুখোজদারী প্রার্থী তিনি তিনি অন্যায়ভাবে তিনি প্রার্থী নিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ভুল বুঝিয়ে তিনি প্রার্থী পদ গ্রহণ করেছেন অর্থাৎ সুভাষ সরকার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দু সালে তিনি জয়লাভ করেছিলেন দু সালে ফের সুভাষ সরকারের উপর আস্থা রেখে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব সুভাষ সরকারকে বিজেপির প্রার্থী করে ভোটযুদ্ধে সামিল করেন কিন্তু যখন সুভাষ সরকারকে বিজেপির প্রার্থী করা হয় তখন থেকে কিন্তু বিজেপির একটা অংশের কিন্তু মধ্যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয় এবং সরাসরি জীবন চক্রবর্তী এবার আপনাদের শোনাবো বিজেপি প্রার্থী সুভাষ সরকার তিনি কি বলছেন অন্যদিকে নির্দল প্রার্থী জীবন চক্রবর্তী তিনি কি বলেছেন যারা সুভাষ সরকারকে অপছন্দ করেন সুভাষ সরকারকে ভাবেন যে একজন রাজনৈতিক অসুর যিনি হিন্দু সংস্কৃতির পরম্পরাকে নষ্ট করেছেন আমরা কোনোদিন একটা পিঁপড়া মারি না কিন্তু তিনি বিজেপির কর্মীকে পা দিয়ে মেরেছেন এটা বিজেপির নীতি হতে পারে না এটা বিজেপির আদর্শ হতে পারে না সুভাষ সরকারকে বিজেপির মুখোশ প্রার্থী তাকে রাজনৈতিক অসুর ভবন এবং আগামী পঁচিশ তারিখ আমি ইট চিহ্ন নিয়েছি এই যে বিল্ডিং দাঁড়িয়ে আছে এর নিচে আছে ইট সেই ইট কেউ দেখতে পায় না কিন্তু বিল্ডিং দেখতে পায় আজকে যে বিল্ডিং স্বরূপ যে মন্ত্রীকে দেখছেন এই মন্ত্রী আদর্শ প্রাণ বিজেপি কর্মীদের নোনা লাগিয়ে দিয়েছে তাই পঁচিশ তারিখ এই মন্ত্রী ফরুক বিল্ডিং ভেঙে পড়বে